لا إله إلا الله لا إله إلا الله كلمة طيبة بوتي تينتا أنجر كاز أسيك بوتا أنجر كاز এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার কান, তিন নাম্বার দিল। জিহ্বায় শুদ্ধ উচ্চারণ করবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিল তা উপলব্ধি করবে। কয়টা অঙ্গের কাজ আছে? কি কি জিহ্বার কাজ? কি বলবে? শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ দিলে কি বলবে? না না না, জমিনেও কেউ নাই, উপরেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, নাই 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 কেউ নাই। দিলে তার বুঝবে না না না, বলেন দিলে কি বলবেন? না দিলে কি বলবেন? না না না, কোনো পাওয়ার নাই, না ইল্লাল্লাহ, কোনো ক্ষমতা নাই, না না ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে না। দিলে কি করবে? উপলব্ধি করবে। দিলে কি করবে? দিলে বুঝবে। বুঝেন বুঝেন বুঝেন, দিলে কি করবে? সবান কি করবে? শুদ্ধ না শুদ্ধ, তাড়াতাড়ি না ধীরে ধীরে, যেন তেন না শুদ্ধ করে। আর কানে কি করবে? আর দিলে কি করবে? দিল বুঝবে। তিনটা একসাথে চলবে, হাতও নড়বে না, গর্দানও নড়বে না, শরীরও নড়বে না। সুবহানাল্লাহ বলেন। জিকিরে কাজ, গর্দানের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলে না, মুখস্থ করেন। জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই, জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে কয় অঙ্গের কাজ? তিন অঙ্গের কাজ। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আল্লাহ, না জানি কালকে আবার আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আল্লাহর কসম, আমি যেটা বলেছি খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কুরআন বলেছি, মনে থাকবে? তাহলে জিকিরে কাঙ্গের কাজ কি কি? আবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিহ্বা শুদ্ধ বলবে শুদ্ধ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে, জিহ্বা কি বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ মুক্ত, রব্বুল আলামিন আপনি সমস্ত অভিভাবক মুক্ত, আপনি সমস্ত নুকসান মুক্ত, আপনি সমস্ত নাকসাত মুক্ত, রব্বুল আলামিন আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। রব যেন বলেন, তুমি বুঝে বুঝে বলছো আমি মহাপবিত্র, যাও কথা দিলাম, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে পবিত্র করে দিব। এবার কেমন হবে? এদিকে জিহ্বা নড়ে, এখানে রব্বে আশে করিমের রহমের হাত নড়ে আরশে আজিমে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই। পড়বো তো ইনশাআল্লাহ, সময় হবে ইনশাআল্লাহ হবে। ফেসবুকে থাকবে ইহুদিরা, ফেসবুকে থাকবে নাসারারা, ফেসবুকে থাকবে যাদের জান্নাত নাই তারা। বুঝলাম কথা, ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখব জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ছবি কোথায় দেখবো?
আবার বলেন ছবি দেখবো কোথায়? ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ওরা প্রেম করবে এখানে, আমরা প্রেম করবো জান্নাতে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ওরা শরাব খাবে এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওখানে আমরা তিন শ্রেণীতে বিভক্ত হবো, আমরা যারা আছি এখানে তিন দলে বিভক্ত হবো। এক দলের সামনে শরাব রেখে দিয়ে বলবে জি প্লিজ পান করুন, আরেক দলের সামনে বলবে না 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 না, ফেরেশতারা বলবে না না আপনি পান করবেন না, আমরা আপনাকে পান করাবো। কয় দল হলো? আরেক দলের সামনে এরা সিআইপি, এরা ভিভিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট, হোরগুলোকে বলবেন তোরাও হট। ওসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। মিন শুরুরি আনফুসিনা ওয়ামিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 31 অক্টোবর 2021 মোহাম্মদিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা পশ্চিম এখলাসপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র হুজুর মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ জনাব হাবিবুল্লাহ সাহেব, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম হযরত মাওলানা কাজী মোহাম্মদ ফয়জুল্লাহ দামত বরকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা, বরদার আলী মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। মাগে পর থেকে হযরত মাওলানা আবুল কাসেম সাহেবের কথা বলেছেন, হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামত বরকাতুহুম কথা বলেছেন, হযরত মাওলানা জুবায়ের সাহেব কথা বলেছেন, সব দিক থেকে ইনারা আমার থেকে বড়। হাল্লাইনি এলমান সেন্না নামালান
হাল্লাইনি বড়। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতে কারিমা সূরা ফাতিরের আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এই কথার এক আজীব তরজমা করেছেন। হযরত বলেন যে আমাদের ফ্যাক্টরিতে দুটো মাল পাওয়া যায় যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। বলেন আমাদের ফ্যাক্টরিতে বলেন দুটো মাল আছে যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। হযরত বলেন যে পৃথিবীর কোনো দ্রব্য এখনো তৈরি হয়নি যেটা 100 বছরের গ্যারান্টি দেয়। যে আমাদের তৈরি টেলিভিশন 100 বছরের গ্যারান্টি আছে, আমাদের তৈরি মোবাইল 200 বছরের গ্যারান্টি, আর আমাদের এই ঘরগুলোতে দুটো জিনিসের প্রোডাকশন হয় আমরা কিয়ামত পর্যন্ত আপনাকে গ্যারান্টি শুনছি। হযরত বলেন যে দাজ্জালও এই দুই জিনিসের মধ্যে আঘাত করতে পারবে এটা কিয়ামত পর্যন্ত। হযরতের কথার সাথে আমি আরেকটু জুড়ে দেই, আমাদের যে কোরআনে কারীম যত মতাদর্শ আছে যত মতবাদ আছে পৃথিবীতে যত বই আছে, আজকের বাজারে 800 বছর আগের কোনো বই পুরো চমনি বাজারে গিয়ে জিজ্ঞেস করে 800 বছর আগের কোনো বই থাকলে আমাকে দেখাও। আমেরিকার বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, নিউ ইয়র্কের বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, 1000 বছর আগের কোনো বই আমাদেরকে দেখাও। আর আমাদেরকে জিজ্ঞেস করেন 1450 বছর আগের কোনো বই আমাদেরকে দেখাও। আমরা এখন আপনাদেরকে 18 জন দেখিয়েছি যাদের সিনা 850 বছর আগের বইটা সংরক্ষিত হয়ে গেছে। কি হয়, পৃথিবীতে রবীন্দ্র প্রেমিক হাজারো আছে, লেকিন রবীন্দ্র প্রেমিক গুলোকে যদি জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী, রবীন্দ্রনাথের ছোট গল্প হৈমন্তীটা মুখস্থ শুনিয়ে দাও, পৃথিবীর সমস্ত রবীন্দ্র প্রেমিক মাথা ঝুঁকাবে, বলবে পারবো না। আর আমাদের কোরআন প্রেমিকদেরকে জিজ্ঞেস করো বাকারা থেকে নাস পর্যন্ত শুনিয়ে দাও, আমরা 24 ঘন্টার সময় তোমাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই এই বাচ্চাগুলো 24 ঘন্টা এক টানা, এদের শেষ সবক এক টানা, 30 পারা এক টানা শুনিয়েছে, এক টানা, এক বৈঠক, এক মজলিস, আখেরি সবক তারা 30 পারা শোনাইছো না তোমরা? তুমি শোনাইছো না? কে ভাই, এজন্য আমাদেরটা গ্যারান্টি ওয়ারান্টি কিয়ামত পর্যন্ত, তোমাদেরটার গ্যারান্টি বেশি থেকে বেশি রিটায়ার্ড হওয়া পর্যন্ত, কোন পর্যন্ত? আর আমাদেরটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। আমাদেরটা যত বুড়ো হয় তত দাম বাড়ে, তোমাদেরটা যত বুড়ো হয় তত দাম কমে। বলেন বাস্তব না বাস্তব? যত বুড়ো হয় তত দাম বাড়ে না কমে? আর কারি সাহেব যত বুড়ো হয়, হাফেজ সাহেব যত বুড়ো হয়, আলেম যত বুড়ো হয় তত দাম কি হয়? বলেন তত দাম বাড়ে? আমাদেরটার সাথে যেই লাগে সেই দামি হয়, আমাদেরটার সাথে যেই লাগে সেই কি হয়? বলেন যেই লাগে সেই দামি। আমাদেরটা আমাদের রব যেন জিদে এসে গেছেন, কখনো বলেন এটা কারিম, কখনো বলেন এটা মাজিদ, কখনো বলেন এটা হাকিম, কখনো বলেন এটা মুবিন, কখনো কসম খেয়ে বলেন আল কুরআনুল হাকিম, কখনো কসম খেয়ে বলেন আল কুরআনুল মাজিদ, আবার কসম খেয়ে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। রব কসম খেয়ে বলে এটা না বড় দামি, এটা না বড় কি, এটা না বড় দামি, এটার সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। এক শহর মক্কাতুল মুকাররমা, এক শহর, ওই শহরকে মানুষ এটা এটা নাজির হওয়ার আগ পর্যন্ত বলতো মক্কা, এটা নাজির হওয়ার পরে মক্কা আল মুকাররমা, আল্লাহ
এক শহর মদিনায়ে তাইয়েবা, এটা যাওয়ার আগ পর্যন্ত ছিল ইয়াসরিব, এটা যাওয়ার পর হয়ে গেল আল মদিনা আল মুনাওয়ারা। এটা এটা এক কিতাব যেটা যে পাহাড়ে নাজিল হয়েছে, গারে হেরা পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়, যে রাতে নাজিল হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত, যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের দিন পর্যন্ত তার পরিচয় ছিল খাদিজার স্বামী মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবুল কাসেম মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। আর এদিন থেকে নানা, আজ থেকে আর কোন নাম চলবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে তাহা, আজ থেকে ইয়াসিন, আজ থেকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আজ থেকে ইয়া আইয়ুহাল মুদাদ্দির, আজ থেকে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ, কাল পর্যন্ত কি ছিল? মুহাম্মদ। এটার উপরে বিশ্বাস করার আগ পর্যন্ত ছিল আবু বকরের মেয়ে কুহাফা, আর এটার উপরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর, কাল পর্যন্ত ছিল ওমর ইবনে খাত্তাব, আজকে আল ফারুক আল আযম, ফারুক আযম, কাল পর্যন্ত ছিল ওসমান ইবনে আফফান, আজকে হয়ে গেল ওসমান যুনুরাইন, কাল পর্যন্ত ছিল আলী ইবনে আবি তালিব, আজ থেকে আসাদুল্লাহ আল গালিব, কাল পর্যন্ত ছিল বেলাল ইবনে রাবাহ, গোলাম ইবনে গোলাম, আজ থেকে হয়ে গেল সাইয়েদুনা বেলাল, মুয়াজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে যেই লাগে সে দামি হয়, সুবহানাল্লাহ, এটার সাথে যেই লাগে সে কি হয় বলে, এটার সাথে যেই লাগে সেই দামি। হায় বুঝি নাই কোরআন কি জিনিস, হায় কোরআনে করিম বুঝি নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, আমার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু? তো তিনি বললেন, তোমার কাছে কোরআনে করিমের দাম যতটুকু। বলেন কি বলছে, বলেন, তোমার কাছে কোরআনে করিমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু, তোমার কাছে মসজিদের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু, তোমার কাছে মাদ্রাসার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু, তোমার কাছে বাইতুল্লাহর দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার বারবার আমি কথা আওড়াইতে থাকি, আল্লাহ হাযা হুয়া বাইতুল্লাহ, এটা কোরআনে কারীম বুকে নিয়ে বলতে থাকি, ওয়া হাযা কিতাবুল্লাহ ওয়া আনা আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ, আল্লাহ এটা তো আপনার ঘর, এটা আপনার কিতাব, আর এটা আপনার বান্দা, এটাকে আপনার বন্ধু বানায়া দেন। কি আর একটাই তো বাকি থাকলো না, মদিনায় তৈয়বা, হাযা হুয়া রাসূলুল্লাহ ওয়াহাযা হুয়া কিতাবুল্লাহ ওয়াহাযা হুয়া আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাসূলুল্লাহ, এটা তো কিতাবুল্লাহ, আমি এক গোলাম আসছি, এটাকে না একটু সুপারিশ করে দেন, আল্লাহ এটাকেও মাফ করে দেন। কি ভাই, এই জন্য মেরে ভাই ও কোরআনে করিমকে ভালোবাসা, ভালোবাসা কাকে বলে আবার বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখবেন আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ার সময় একটু ঝুলে, ঝুলে আর বলতেন, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা না আল্লাহ তাআলার কিতাব, এটা না আমাকে দেওয়া আমার রবের পক্ষ থেকে চিঠি। হযরত আলী বলেন, হাযা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, ফিহি নাবাউন মিন ক্বাবলিকুম, এটার মধ্যে তোমাদের আগের সমস্ত খবরগুলো রয়ে গেছে, এটার মধ্যে কি রয়ে গেছে,
তোমাদের পত্রিকাগুলোতে এক সপ্তাহ আগের খবর, আর এটার মধ্যে পৃথিবীর শুরু দিনের খবর রয়ে গেছে। তোমাদের বইগুলোতে 100 বছর আগের নিউজ, আমাদের কিতাবে আদম ইসলামের নিউজ রয়ে গেছে, হযরত নূহ ইসলামের নিউজ রয়ে গেছে, হযরত খলিল আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা বুরুজের আসহাবে উখদুদ, আমি এবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আসহাবে উখদুদ। আমি এবার সূরা বুরুজের তাফসীর করছি মদন মোহন, এবার আসহাবে উখদুদ যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের আগের সব নবীদের খবরের মধ্যে তোমরা পাইবা। সুবহানাল্লাহ। আগের সমস্ত জাবাবরাদের খবরও পাইবা, নবীদের খবরও এর মধ্যে আছে, রাসূলদের খবরও এর মধ্যে আছে, আর সমস্ত বড় বড় যত সন্ত্রাসী আছে সবগুলোর খবরও এর মধ্যে আছে। এটার মধ্যে যদি মূসা দুর্বল থেকে দুর্বল তার কথাও আছে, এটার মধ্যে ফিরাউন সবল থেকে সবল তার কথাও আছে। জি, হযরত মূসা যেই ঘরে হযরত শোয়েব আলাইহিসসালামের ঘরে থাকতেন, আমি ওই ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিসসালাম যে কুয়া থেকে শোয়েব আলাইহিসসালাম মেয়েদেরকে পানি উঠিয়ে দিয়েছেন, ওই কুয়া তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি গুনে গুনে দেখছি 12টা নহর এখনো যেভাবে তখন পানি বের হয়েছে এখনো সেভাবে। কোরআন যা বলেছে সত্য বলেছে। চূড়ান্ত সত্য, এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু নাই। ওয়ামান মাসদাকু মিনাল্লাহি কীলা, ওয়ামান মাসদাকু মিনাল্লাহি হাদিসা। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে সত্য বেশি সত্য আর কে বলে। সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? কিছু সত্য কিছু মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা। কোরআন বলেছে যদি মূসা আলাইহিসসালাম ওই কুয়াতে গেলেন, যে কুয়ার পাড়ে হযরত শুআইব আলাইহিসসালামের মেয়েরা দাঁড়ানো ছিল, সব খবরের মধ্যে আছেন, এটার মধ্যে ফেরাউনের ধ্বংসযজ্ঞের কথাও আছে, এটার মধ্যে হযরত মূসার মূসার মতো দুর্বল, মূসার মতো ফেরারি। মূসা কি ফেরারি? হযরত মূসার কামিয়াবির কথাও আছে, এটার মধ্যে পৃথিবীর ধনকুবের একমাত্র ধনকুবের সবচেয়ে বড় ধনকুবের কারুনের ধ্বংসযজ্ঞের কথাও আছে, আর তার মোকাবেলায় নেহাত্তা হযরত মূসার কামিয়াবির কথাও আছে। ফি নাবাউন মিন ক্বাবলিকুম, এর মধ্যে সব আছে। এরপরে রাসূল বলেন ফি খাবরুম মা বাইনাকুম, তোমাদের বর্তমানে যা যা দরকার তাও আছে। এবার বলেন ফি খাবরুম মা বাইনা আইদি মা বাইনা আমামাকুম, সামনে কি কি হবে তাও আছে। বলেন পেছনের ইতিহাসের মধ্যে আছে, বর্তমানে কি কি করণীয় এটাও আছে, সামনে কি কি হবে এটাও আছে। রাসূল বলেন লা তাশবাউ বিহি উলামা, সারা দুনিয়ার উলামা লিখতে 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 কখনো ক্লান্ত হয় না, কোরআন লিখতে লিখতে কখনো পরিতৃপ্ত হয় না, কোরআন বলতে বলতে কখনো পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন লা ইউখলাকু বিকাসরাতে তারদাদিহি, এটা হাজারবার পড়লেও পুরাতন হয় না। তোমাদের গান 3 বার শুনলে চতুর্থবারে ভাল লাগে না, আমাদের সূরা ফাতিহা 540 বছর শোনার পরেও কালকে ফজরে আবার ভাল লাগে।
আমাদেরটা 45 বছরেও পুরান হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের 48 বছরেও পুরান হয় নাই। তোমাদের যে কোনো ফেমাস গান এক সপ্তাহ পরে আর খায় না, আরে সুবহানাল্লাহ বলে না, আমাদের গান আমাদের 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 কবিতা আমি পড়েছি তো একরকম মজা, আমাদের হজরত মৌলানা ফরিদুল মুবারক পড়ে তো আরো মজা, এবার শায়খ সুদাইসি পড়ে তো আরো মজা, এবার সাদ আল রামিদি পড়ে তো আরো মজা, এবার শায়খ আইয়ুব পড়ে তো আরো মজা, এবার শায়খ হুজাইবি পড়ে তো আরো মজা, এটা কোরআন এটা কোরআন এটা কোরআন লা ইয়াখলা ইয়াখলাক, এটা পুরাতন হয় না, বিকাসরাতে তার দাদি হাজার বার পড়ার দ্বারা এটা পুরাতন হয় না, সুবহানাল্লাহ হয় না। মান ক্বাল বি সাদাকা মান ক্বাল বি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে, অমান হাকামা বি আদালা, যে কোরআন দিয়ে হুকুম করে যে ইনসাফ করে, এবার মান তারা কাহু যে এটাকে ছেড়ে দেয়, মান তারা কাহু আন জব্বারিন, এটাকে অহংকার বলে তো ছেড়ে দেয়, কসামাহুল্লাহ রব তার ঘাড় মটকে দেয়, রব তার ঘাড় কি করে মটকে দেয়, এটা কোরআন বলেন, এটা কি কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা রব বলেন ইন্নাহু লাকুরআন কারীম ফি কিতাবিন মাকনুন لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين এটাকে রব বলেন, এটা জাত্তার কিতাব নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, এটা কার পক্ষ থেকে আসা, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, এটাকে ভালোবাসবা রব পর্যন্ত পৌঁছে যাবা, হাদা হাবলুম উম্মতি আল্লাহর হাতে আরেক মাথা কার হাতে, এই জন্য রব্বুল আলামিন যেন বলেন এটা হাবলুম মাতিন, এটা তুমি ধরবা, এখান থেকে যদি না ছুটে ওদিক থেকে ছুটার কোন সম্ভাবনা নাই, তুমি যদি ছেড়ে দাও তো ছুটে গেল, তুমি যদি ধরে রাখো সোজা জান্নাতে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা যদি ধরতে পারো টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে, সুবহানাল্লাহ, ইয়া আকওয়াম মানে কি, কখনো বিচ্ছিন্ন হবে না, সুবহানাল্লাহ, টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা ধরবা টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে, সুবহানাল্লাহ, মজা না মজা না, মজা জি, এটা কি, এটা দেখলেও দশ নাকি, সুবহানাল্লাহ, এটা পড়লেও দশ নাকি, এটা শুনলেও দশ নাকি, এটাতে দিলেও দশ নাকি, কি, আরে সুবহানাল্লাহ, তোমরা পারলে বল, তোমরা পারলে তোমাদের কোন থিওরি শোনাও, আমাদের কাছে একটা বই আছে, এটা পড়লে দশ নাকি, তোমাদের কাছে পারলে কোন থিওরি শোনাও, আমাদের কাছে একটা বই আছে, এটা চুমু গেলে দশ নাকি, তোমাদের বই দিয়ে আটার প্যাকেট বানায়, তোমাদের বই দিয়ে কি বানায়, আটার প্যাকেট বানায় কি বানায় না, তোমাদের বই রাস্তায় পড়ে থাকলে কেউ চুমু খায় না, আমাদের একটা শব্দ আলিফ পড়ে থাকলে উঠে চুমু খায়, কি রব্বে করিম কোরআনের সাথে একটু ভালোবাসা দিয়ে দেন, কোরআনকে জীবনের ওন্না বানাও, কোরআনকে জীবনের বিছানা বানাও, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার দুপুর বেলা, কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার রাত্রি বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সারা বেলা, কোরআন আমার সারা বেলা, আমি
আমি যদি কোরআনকে সারা বেলা বানাই, কোরআন ময়দানে মাশরে বলবে রব্বুল আলামিন এটা আমাকে সকাল বানিয়েছে, দুপুর বানিয়েছে, রাত্রি বানিয়েছে, আমি এটাকে দিনেও পান করতে দেই নাই, রাতেও ঘুমোতে দেই নাই, সুবহানাল্লাহ, আমি এটাকে দিনে রোজা রাখতে বাধ্য করেছি, রাতে দাঁড়াতে বাধ্য করেছি, এটাকে আমি এটা আমাকে সামনে রেখেছে, আমি এখন সামনে করে করে ওকে জান্নাত দিয়ে নিব, কেমন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটা কোরআন ছেলেকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, সুবহানাল্লাহ, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ মা, সুবহানাল্লাহ, এটা কোরআন ছেলেকেও পড়ালে আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন এটা যদি আপনার নাতি পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা, এটা কোরআন এটা যদি আপনার মেয়ের ঘরের মেয়েটা পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ নানা, এটাকে জান্নাত দিয়ে দাও, রব বলবেন দাও কথা দিলাম, শাফিউন মুশাফাউন তুমি বললেই আমি শুনবো, আগেই কথা দিলাম, শাফিউন মানে তুমি সুপারিশ করবে, মুশাফাউন মানে আমি শুনবো, এটা কোরআন যাকে দিতে বলবে তাকে রব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, এটা কোরআন ওয়ালা রাব্বা, এটা কোরআন ওয়ালা রাব্বা, এটা কোরআন ওয়ালা রাব্বা, যেমন ধরেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, একজন বলবে আল্লাহ আমাকে একটু চিনেন, কে তুমি, আমি তো আপনার নবী নূহের ছেলে, রব বলবেন এখানে কার ছেলে এটা দেখার টাইম নাই, আরেকজন বলবে রব্বুল আলামিন আমাকে চিনেন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী, রব্বুল আলামিন বলবেন কার মেয়ে কার স্ত্রী এটা দেখার সময় নাই, আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো আপনার খলিলের আব্বা খলিল, আমি তো ইব্রাহিম খলিলের আব্বা, রব্বুল আলামিন বলবেন খলিল আব্বা আমার দেখার টাইম নাই, আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ রাশেদের আব্বা, আমি তো হাফেজ উমাইরের আব্বা, আমি তো হাফেজ খালেদের আব্বা, রব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি, কি যদি তোমার কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে আমাকে শোনাতে পারো, আমি তো তোমাকে শোনালাম কোরআন বলার আব্বা, তুমি পারলে শোনাও, এটা না ম্যাথমেটিক্স বলার আব্বা, এটা না ইংরেজি বলার আব্বা, এটা না গ্রামার বলার আব্বা, যেখানে নবীর বাবার খানা নাই, জি কি খালিল আলাইহিস সালামের আব্বার দাম কত, হযরত নূহের ছেলের দাম কত, হযরত কি আছে বলেন না, হযরত লূতের স্ত্রীর দাম কত, এবার কোরআন ওয়ালার আব্বা রব্বুল আলামিন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি, আমি তো কি করতেছি তোমাকেই খুঁজছি, আমি তো স্পিড খিচতেছি, রব্বুল আলামিন বলবেন আসো 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 আসো, তুমি না কোরআন ওয়ালার আব্বা, তুমি না কোরআন ওয়ালার মা, সুবহানাল্লাহ বলে বলবে সওয়ালে দাহু ইয়াউমাল কিয়ামতে তাজ, রব্বুল আলামিন আব্বার মাথায় একটা টুপি পরাবে, মার মাথায় একটা টুপি পরাবে, সুবহানাল্লাহ, বিশ্বাস হইছে, জি জোরে পড়ি, আর আপনি পারলে আপনার কোন গ্রন্থের কথা আমারে এভাবে বলেন, পৃথিবীর কোন পণ্ডিত পারলে তার ধর্মের কথা এভাবে বলুক, বুকের ফাটা থাকলে বলে দাও, আমরা তো আমাদের বুকের ফাটা আছে বলে দিলাম, কি রব্বুল আলামিন বলবেন উলবি সওয়ালে দাহু ইয়াউমাল কিয়ামতে তাজ, আব্বার মাথার আম্মার মাথায় একটা একটা করে টুপি পরাইয়ে দেওয়া হবে, দাউহু আহসানু মিন দাউহি শামসে, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি, সুবহানাল্লাহ, এবার রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য কারো ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো হবে, এবার রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে তোমাদের কি ধারণা, পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বাবার মাথায় টুপি দেওয়া হয়, পাশ করার পরে আর সাজিমের নূরের টুপি, আবার পড়াবেন ভব পড়াবেন, উল বিসাওয়াল দাহু ইয়াউমাল কিয়ামতে তাজ, রব পড়াবেন রব, সুবহানাল্লাহ, দাউহু আহসানু মিন দাউহি শামসে, যেটা আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি,
রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্যটা কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো এই পরিমাণ আলো। সুবহানাল্লাহ, বিশ্বাস হচ্ছে? জি। পারলে কারোর বুকের ফাটা থাকলে আপনি বলতে পারেন আমার বিশ্বাস হয় না। আমি বলবো বন্ধু তোমার যদি বিশ্বাস না হয় মরে দেখো, আর যদি বিশ্বাস হয় করে দেখো। দুটো অপশন, কি কি? হয় মরে দেখো, করে দেখো, না হয় করে দেখো। বলেন বলেন, মরে দেখো না হয় করে দেখো, হয় মরে দেখো, হয় মরে দেখো না হয় করে দেখো। আজিম আশ্চর্য কথা হলো, আল্লাহু আকবার কাবীরা। আব্বুল আলামিন রাসূল এবার বলেন, ইয়া সাহাবা এবার জানো বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি, তাহলে কোরআন ওয়ালাকে কি দিবে? আচ্ছা, সূর্যের মতো একটা মুকুট যদি আব্বার মাথা হয়, সূর্যের মতো একটা মুকুট যদি মার মাথা হয়, এবার হাশরের ময়দানে কেমন হবে তাদের অবস্থা? কল্পনা করেন তো, কি কেমন হবে? নবীরও তো চোখ তুলে তাকাবে, কে? আদম চোখ তুলে তাকাবে, কে রে? মূসা বলবে, কে? খলিল বলবে, কে? বলবে, জানো না এটা কোরআন ওয়ালা। আল্লাহু আকবার, কি বলবে বলেন? কোরআন ওয়ালা। এবার রাসূল বলেন, মান করা বিহি ওয়া আমালা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে। রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়া তাক্কি, পড়ো উঠো। আল্লাহ, বলেন কি বলবে? পড়ো ওয়া রাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে ধীরে ধীরে পড়ো যেভাবে কোরআন ধীরে ধীরে দুনিয়াতে পড়তে, যেভাবে তারাবি পড়তে ধীরে ধীরে, যেভাবে ফজরের নামাজ পড়াতে তুমি ধীরে ধীরে, যেভাবে জুমা পড়াতে ধীরে ধীরে, এভাবে একটু পড়ো। ওয়ারতাকে উঠো, ফা ইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাউত, যেখানে গিয়ে কোরআন শেষ করতে সেখানে তোমার বাড়িটা শেষ হবে। 6666 তলা বিল ইত্তেফাক, 6225 তলা তোমাদের বাড়ি কত তলা? আমাদের বাড়ি কত তলা? তোমাদেরটা মাটির, আমাদেরটা স্বর্ণের। বিশ্বাস না হয় তো মরে দেখো। তোমাদেরটা মাটির, আমাদেরটা হীরা। তোমাদেরটা 10 ফুটের তলা, আমাদেরটা আসমান আর জমিনের তলা। বিশ্বাস না হয় তো মরে দেখো। আলিমাত নাফসুম্মা আহদারাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমালাত মিন খাইরিন মুহদারা। আমি যে আবার এগুলো বলেছি, আমি যে এখন এগুলো বলছি, হুবহু এই বলাটাও আবার দেখবেন, দেখবো ইনশাআল্লাহ। এই তুমি সাহায্য করো আমার, ওই আয়াতটা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনা, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়াতামালুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একটা একটা নেকির পুরস্কার দেখাবো, ফাতারিফুনা, দেখে দেখে তুমি চিনবা। দেখে দেখে কি করবা? তুমি দেখবা এই গাছের মধ্যে লেখা আছে, এটা না 2021 সালের 31 অক্টোবর এশার পরের বয়ানের পুরস্কার। এবার কেমন হবে? কি এবার রব্বুল আলামিন, এটা না ওই ছেলেদের পুরস্কার, এটা না তোমার কেয়ামের পুরস্কার, এটা না তোমার কওমের পুরস্কার, এটা না তোমার জুলুসের পুরস্কার, এটা না তোমার তাসবিহাতের পুরস্কার, এটা না তাহমিদাতের পুরস্কার, এটা না তাকবীরাতের পুরস্কার, এটা না সাদাকাতের পুরস্কার, এটা তোমাদেরকে যে দল লাগাইতো এর পুরস্কার।
এটা তোমার সবরের পুরস্কার। মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন, অনেক ভয় পেয়েছো দুনিয়াতে যাও, কথা দিলাম আর কোনো ভয় নাই। কেমন হবে এলানটা? মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ছিলাম সঙ্গে, আছি সঙ্গে, থাকবো সঙ্গে। আমাকে রেখেছো তুমি 60 বছর আঁকড়ে ধরে, আমাকে রেখেছো 60 বছর তুমি আগলে, আমাকে রেখেছো তুমি 60 বছর তোমার বুকের ভিতরে, কথা দিলাম কবরে হাসরে মিজানে রাখবো তোমাকে আমি আমার বুকে। কেমন হবে এটা? আমাকে রেখেছো তোমার বুকে যতন করে, এখন থেকে আমি তোমাকে রাখবো আমার বুকে যতন করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও ছিলাম আখিরাতেও আছি। মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে খলিল আলাইহিস সালাম এসে বলবে, ঘাবড়াবা না আমি আছি। হযরত মূসা এসে বলবে, আমিও আছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন এসে বলবেন, আমিও আছি। সিদ্দিক আকবর বলবেন, আমিও আছি। ফারুক আজম বলবেন, আমিও আছি। সাহাবা সোয়াল আফ সাহাবা বলবেন, আমরাও আছি। তাবেঈন বলবেন, আমরাও আছি। উলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন। কি বদরের সোহাদা 13 জন এসে বলবে, আমরা আছি। উহুদের 70 জন এসে বলবে, আমরা আছি। সোহাদায়ে বদরের এই দেয়ালের পাশের মসজিদে আমার বয়ান হয়েছে। আহ কি মজা লাগছে রে। নবীরা বলবে আছি, সাহাবীরা বলবে তোমার সাথে আছি। এবার এবার ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা, এবার কুড়ি কুড়ি ফেরেশতা বলবে আছি। এবার তুমি হাঁটবা, ফেরেশতাগুলো গাড়ো বনার। এবার ফেরেশতাগুলো তোমার দিকে শুধু এই জান্নাতের ফুল ঝুড়ি। কেমন হবে ইনশাআল্লাহ? কি আচ্ছা, কুটি কুটি ফেরেশতা যদি তোমারে ফুল মারে কেমন হবে? এর বিপরীতে যদি কুটি কুটি ফেরেশতা আগুনের ঝাড়ু মারে কেমন হবে? একদিকে শুধুই জান্নাতের ফুল, আরেকদিকে শুধুই জাহান্নামের কোড়া, কোনটা নিবা? বুঝে না কোনটা নিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। কতবার পড়বো ডেলি? শুধু 100 বার না, সকালে কতবার? হ্যাঁ বন্ধু, ওখানে থাকবে যতদিন কালেমা পড়বা ততবার। ওখানে থাকবা যতদিন কালেমা পড়বা ততবার, জান্নাতে থাকবো যতদিন কালেমা পড়বো ততবার।
এটা কি সম্ভব? এটা কি সম্ভব? রব বলেন এটা তোমার পক্ষে সম্ভব না, পারবে না তুমি। এজন্য তুমি একবার বলবে আমি দশ দুনিয়া দিব, দুইবার বলবে বিশটা দুনিয়া দিব, একশো বার বলবো তো কত দুনিয়া, এক হাজার বার বলবো তো কত দুনিয়া। কারণ আমি জানি তুমি ব্যস্ত, তুমি বেশি পারবে না, এই জন্য করবা অল্প দিব বেশি। নিয়ত করে আজ থেকে কতবার করবে? আবার একশো বার, কমপক্ষে প্রতিদিন দুশো বার, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে তাইয়্যিবা পড়তে তিনটা অঙ্গের কাজ আছে, কয়টা অঙ্গের কাজ? এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার কান, তিন নাম্বার দিল। জিহ্বায় শুদ্ধ উচ্চারণ করবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিল তা উপলব্ধি করবে। কয়টা অঙ্গের কাজ আছে? কি কি জিহ্বার কাজ? কি বলবে? শুদ্ধ শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? মনোযোগ দিয়ে শুনবে। আর দিলের কাজ কি? এটা বুঝবে, না 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 না, নাই কেউ নাই। কি দিলে কি বলবে? না না না, জমিনেও কেউ নাই, উপরেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, নাই 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 কেউ নাই। দিলেটা বুঝবে, না 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 বলেন, দিলে কি বলবেন? না দিলে কি বলবেন? না না না, কোনো পাওয়ার নাই, না ইল্লাল্লাহ, কোনো ক্ষমতা নাই, না না ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিলে কি করবে? উপলব্ধি করবে। দিলে কি করবে? দিলে বুঝবে। বুঝেন বুঝেন বুঝেন, দিলে কি করবে? সবান কি করবে? শুদ্ধ না শুদ্ধ, তাড়াতাড়ি না ধীরে ধীরে, যেন তেন না শুদ্ধ করে। আর কানে কি করবে? আর দিলে কি করবে? দিল বুঝবে। তিনটা একসাথে চলবে, হাতও নড়বে না, গর্দানও নড়বে না, শরীরও নড়বে না। সুবহানাল্লাহ বলেন। জিকিরে কাজ, গর্দানের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলে না, মুখস্থ করেন। জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই, জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে কয় অঙ্গের কাজ? তিন অঙ্গের কাজ। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আল্লাহ, না জানি কালকে আবার আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আল্লাহর কসম আমি যেটা বলেছি, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কোরআন বলেছি, মনে থাকবে? তাহলে জিকিরে কাঙ্গের কাজ কি কি? আবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন পড়তে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিহ্বা শুদ্ধ বলবে শুদ্ধ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে, জিহ্বা কি বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ মুক্ত, রব্বুল আলামিন আপনি সমস্ত অভিভাবক মুক্ত, আপনি সমস্ত নুকসাত মুক্ত, আপনি সমস্ত নাকসাত মুক্ত, রব্বুল আলামিন আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন।
রব্বুল আলামিন আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। রব যেন বলেন, তুমি বুঝে বুঝে বলছো আমি মহাপবিত্র, যাও কথা দিলাম, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে পবিত্র করে দিব। এবার কেমন হবে? এদিকে জিব্বা নড়ে এখানে, রব্বে আশে করিমের রহমের হাত নড়ে আরশে আজিমে, জিব্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই। ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ছবি কোথায় দেখবো? আবার বলেন ছবি দেখবো কোথায়? ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ওরা প্রেম করবে এখানে, আমরা প্রেম করবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওরা শরাব খাবে এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওখানে আমরা তিন শ্রেণীতে বিভক্ত হবো, আমরা যারা আছি এখানে তিন দলে বিভক্ত হব। এক দলের সামনে শরাব রেখে দিয়ে বলবে জি প্লিজ পান করুন, আরেক দলের সামনে বলবে না 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 না, ফেরেশতারা বলবে না না আপনি পান করবেন না, আমরা আপনাকে পান করাবো। কয় দল হলো? আরেক দলের সামনে এরা সিআইপি, এরা ভিভিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট, ওর গুলোকে বলবেন তোরাও হট। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা নিজেরা পান করবে, এরা হলো ভিআইপি। এরা কি? এবার ভিভিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন ইউসকাউনা মির রাহীকিন মাখতুম, এরা না এদেরকে পান করানো হবে। এবার ভিভিআইপি সিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন আহ ওয়া ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। এক গ্লাস দুই গ্লাস না 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 না, ইফাজ্জিরুনাহা তাফজিরা, ইফাজ্জিরুনাহা তাফজিরা, এরা শারাবের সাগরকে বলবে চলো আমি একটু চৌমুনি যাব আমার সাথে চলো। কি বুঝছেন? কি বুঝলেন? শারাবের সাগরকে কি বলবে? আমি একটু চিরং যাব, যাবা চলো, আর যাবা আবার কি চলো। ইফাজ্জিরুনাহা তাফজিরা, এরা না এদের সাথে সাথে চালাবে। দুধের সাগর কে বলবে? আমি ঢাকা যাব চলো, আমি না ওই হুরের বাসায় যাব আমার সাথে চলো। কি? এবার কুটি কুটি ফেলদার আর কুটি কুটি গেলমান, এক হাতে কেটলি এক হাতে জগ, এক হাতে গ্লাস এক হাতে কেটলি, শুধু এক প্রশ্ন পান করবেন দিব? তোমরাও পারলে আমাদের কেমন ওয়াজ শুনিয়ে দাও। কি পারবে? কেউ আছে পৃথিবীর কোন মতাদর্শ? ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন চিরকিশোর যৌবন গুলো, চিরকিশোর গুলো, চিরকিশোর গুলো, চিরকিশোর, চিরকিশোর, এক হাজার না না, সত্তর হাজার না না, যার আমল যেমন তার কিশোর তেমন। এরা বলবে, শুধুই বলবে, বিমানে প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদেরকে কত নম্বরে কি বলে? ওরা বলবে বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন,
রব্বুল আলামিন বলেন গিলমান গুলো আর গিলদান গুলো এদের চতুর্দিকে ঘুর ঘুর করে বলবে খাবে না, কেমন হবে ইনশাআল্লাহ বলেন মজা হবে ইনশাআল্লাহ। অল্প কয়টা দিন সবর করে দেখ, অল্প কয়টা দিন সবর করে দেখ বলেন না, অল্প কয়টা দিন নামাজ পড়ে দেখ, অল্প কয়টা দিন রোজা রেখে দেখ, নিজের ছেলেটাকে কোরআন কারিম পড়িয়ে দেখ, নিজের মেয়েটাকে কোরআন শিখিয়ে দেখ। যদি না হয় হাসরের ময়দানে আমাদেরকে বলবা হুজুর ওয়াজ তো করেছিলেন দিল না কেন? রব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআদিহি মিন আল্লাহ, আমার চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। মজা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন এবার কি দিবে জানো, এবার কি দিবে জানো? ওফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল চাইবা সে ফল পাইবা। এবার কি দিবে জানো? ওয়ালাহমি তাইরিন মিম্মা ইশতাহুন, যে পাখির গোশত চাইবা সে পাখির গোশত পাইবা। কেমন হবে ইনশাআল্লাহ, কেমন হবে? শরাব হয়ে গেল ফুল ফল হয়ে গেল গোশত হয়ে গেল, শরাব হয়ে গেল ফুল ফল হয়ে গেল গোশত হয়ে গেল, বেলদান হয়ে গেল গেলমান হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন হাউরুন আইন, হাউরুন আইন তামতানিল লুলুল মাকনুন জাযান বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন এবার তো তোমাকে দরকার হবে, তোমার হাউরের প্রয়োজন পড়বে। এবার কেমন হুর দিব তোমাকে বুঝাবার জন্য বলছি, কামতারিল লুলুইল মাকনুন, সংরক্ষিত ঝকঝকে তক্তকে মুক্তার মতো। মুক্তা কেন বলেছে? মুক্তার চেয়ে ঝলঝলে তুমি আর কিছু বুঝবা না, এই জন্য আমি মুক্তা বলেছি। অন্যথায় পৃথিবীর মুক্তা তো লাইট ছাড়া দেখা যায় না। আর জান্নাতের হুর একটা হুর তোমার সাথে কথা বলবে, তার দাঁত থেকে যে নূর বের হবে জান্নাতের অপর দেয়ালে গিয়ে পড়বে। কেমন হবে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ মজা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন আবার মনে পড়বে বাসা তার সুনাম আকুল ওয়াউফাউদ আমরি ইলাল্লাহ বাসা তার সুনাম আকুল, আমি যা যা তোমাদেরকে বলেছি এগুলো আবার সেদিন মনে পড়বে। যখন ওই হুর আল্লাহু আকবার কবীরা ও নূর যখন দেখবেন চেহারার নূর, তখন বলবেন মুস্তাফা নবী তো আজ করেছিল। ওরা মজা করুক এ পারে আমরা মজা করব ও পারে, ওরা মজা করবে করোনা পর্যন্ত আমরা মজা করবো আল্লাহর দিদার পর্যন্ত, ওরা মজা করবে কোন দিন পর্যন্ত? করোনা পর্যন্ত, মরণা পর্যন্ত। ওরা মজা করবে মরণা পর্যন্ত, আমরা মজা করব জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার নিজে সিদ্ধান্ত নেন কোন পক্ষে যাবেন, কোরআন ভালোবাসবো তো কোরআনকে। إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। رب العالمين বলে যারা তিনটা কাজ করবা কথা দিলাম তোমার এই ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। এর বিপরীত রব العالمين বলেন وَمَكْرُ أُولَئِكَ هُوَ يَبُورُ وَمَكْرُ أُولَئِكَ هُوَ يَبُورُ। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ষড়যন্ত্র ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। অমাকরুলা ইকা হুয়া ইয়াবুর আছে, আর কোরআন লান সাবুর, কোরআন লান সাবুর, আর সব ষড়যন্ত্র ইয়াবুর, ইয়াবুর মানে ধ্বংস হবে, ইয়াবুর মানে শেষ হবে, ইয়াবুর মানে মিশে যাবে, লান তাবুর কখনো মিশবে না।
সুবহানাল্লাহ বলেন কি, একদিকে ইয়াবুর আরেকদিকে গিলাম তাবুর। আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, বলো বলো, কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা থাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা। তারপরে কি وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। রব্বুল আলামিন বলেন আমি দেখো 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 এটা কালিমায়ে তৈবা, এটা কালিমায়ে তৈবা, এটা ছিল আছে থাকবে। সুবহানাল্লাহ, এটা কি বলেন বিপরীতে কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্তই হলো, এগুলো হলো যেমন ধরো একটা গাছের উপরে আর একটা গাছের মতো পর গাছের মতো কান্না দিতেই ছিড়ে যায়। সুবহানাল্লাহ বলে কথা কি বুঝে আসছে কিছু, কি বুঝে আসলো? কোরআন ছাড়া সব বরগাছা, কোরআন ছাড়া সব কি, কালিমায়ে তাইয়িবা ছাড়া সব বরগাছা, কোরআন ছাড়া সব বরগাছা, রাসূল ছাড়া সব বরগাছা, মসজিদ মাদ্রাসা ছাড়া সব বরগাছা। কি কে বলেছে? কোরআন কে বলেছে? আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, কোরআন কাশাজারাতিন তাইয়িবা, এটা ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা পাশা আসমান পর্যন্ত পাল্লে ঠেকা। পাল্লে ফেলে দে, পাল্লে ধাক্কা দিয়ে ফেলে দে। এর বিপরীতে অমেজালু কালিমাতিন এটা হলো না ওই এটা নিজের কোন যাত্রা বরাবর অস্তিত্ব নাই, আছে না না গাছের উপরে বর গাছ আছে না? আছে, ওটা নিজের কোনো স্বকীয়তা আছে? বট গাছের উপরে আরেকটা গাছ উঠে গেছে না ছোট্ট, এটা টানতে কতক্ষণ লাগে? ছিটতে আর বট গাছটা কোরআন যেন ওই বট বৃক্ষ, আর কোরআন ছাড়া বাকি সব যেন ওই বট বৃক্ষের উপরে বর গাছ। বর গাছের আপনাদের কাছে কি বলে একটু বলেন, আগাছা এটা কোরআন, এটা কোরআন, এটা কি, এটার সাথে যেই লাগে সেই দামি, যে লাগে এক বস্তা চাউল দিয়ে লেগে যাবেন, এক বস্তা চাউল দিয়ে লাগলেন, শুধু এক বস্তা দিলেন জীবনে, এক বস্তা জীবনে শুধুই এক বস্তা চাউল দিলেন, কয় বস্তা, এক বস্তা চাউল দিয়ে কবরে যাওয়ার পরে দেখবেন মজাটা কাকে বলে। প্রতিদিন বিকেল বেলা ফেরেশতা গিয়ে প্যাকেট ধরিয়ে দিবে, একটা খাম দিয়ে বলবে আজকের তোহফা, কি বলবে বলেন? জি, এই হাসপাতালে গ্রামের ডাক্তাররা শহরের হাসপাতালগুলোতে রোগী পাঠাইলে ওখান থেকে প্যাকেট পাঠায় না, ওদের আবার নিজস্ব কিছু লোকজন আছে, ওরা গাড়িতে করে এসে এসে, জি জি স্যার, এটা আজকে বলেনি বলে না, কোরআনওয়ালাকে যারা চাল দিবে, কোরআনওয়ালাকে ধান দিবে, কোরআনওয়ালাকে সিমেন্ট দিবে, কোরআনওয়ালাকে রড দিবে, কোরআনওয়ালাকে ফ্যান দিবে, কোরআনওয়ালাকে বেতন দিবে। এবার ময়দানে মা এবার কবরে গিয়ে প্রতিদিন ফেরেশতা বলবে আজকের হাদিয়া, কি বলবে বলেন, বুঝতেছেন কিছু, কি বলবে? এবার বান্দা খুশিতে খুশিতে বলবে কোনটা,
ওই যে তুমি কোরআনুল কারীমের জন্য এক বস্তা চাল দিয়েছিলে দিয়েছিলে এবার তোমার চাল খেয়ে দশজন হাফেজ হয়েছে ওরা দশজন বিশ জনকে পড়িয়েছে ওরা বিশ জন চল্লিশ জনকে পড়িয়েছে ওরা চল্লিশ জন চারশো জনকে পড়িয়েছে ওরা চারশো জন চার হাজার জনকে পড়িয়েছে ওরা চার হাজার ও চার লাখকে পড়িয়েছে ওরা চার লাখ চার কোটিকে পড়িয়েছে যেমন ধরেন আমি যার কাছে কোরআনে কারীমের আলিফ বা তা ছা পড়েছি ঠিক এই মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে বলে ধর যাকে আলিফ পড়িয়েছো তার হাদিয়া জানা নাই জীবনে কতজনের চাল খেয়ে বড় হয়েছি জানা নাই আছে মাহবুবীর পড়েছি কার চাল খেয়ে জানা নাই হেদায়েতের নাও পড়েছি কার চাল খেয়ে জানা নাই কাদের ডাল খেয়ে বড় হয়েছি জানা নাই ফেরেশতাও জানা না জিবরিলও জানা না লেকিন রব্বুল আলামিনের পক্ষ থেকে সব হিসাব আছে রব্বুল আলামিন প্রত্যেকের কবরে 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 প্রতিদিন হাদিয়া পৌঁছাচ্ছেন বিশ্বাস হয় জি জি ইয়াকিন হয় পৌঁছাচ্ছেন কিনা বলেন এটা কে বলেছে লাংসাবুর জীবনে কখনো লস নাই এটা কে বলেছেন জীবনে কখনো কোনো ক্ষতি নাই সুবহানাল্লাহ বলবেন না ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيا যারা তিনটা কাজ করবা এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা দুই নম্বরে নামাজ করবা তিন নম্বরে আমার দাওয়া মাল আমাকে দিবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কার দাওয়া মাল কাকে দিবা আমার দেওয়া মাল তো আমাকে দিবা আমি বললাম রব্বুল আলামিন আপনার দেওয়া মাল আপনাকে আবার কত দূর ফিরত দিতাম রব্বুল আলামিন বললেন বেশি দিতে হবে না চল্লিশ ভাগের এক ভাগ দিলেই হবে ফরজ হিসাবে চল্লিশ ভাগের এক ভাগ ফিরিয়ে দিবা ওয়াজিব হিসাবে শুধুই একটা একটা এক বছরের বাচ্চা দিবা কুরবানির দিনে আর ওয়াজিব হিসাবে সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবা আর মাঝে মাঝে মসজিদ মাঝে লাগলে কিছু না কিছু দিয়ে দিবা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো করি আমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি আমি যদি নামাজ পড়ি আমি যদি আপনার রাস্তা দান করি আপনি আমাকে কি দিবেন রব বলেন কথা দিলাম লিওয়াফিয়াহু উজুরাহুম গোনে গোনে দিব পুরা পুরা দিব আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন রব যেন বলেন যাও একে দশ আমি বললাম একে দশ আমার হবে না আপনি নিবেন একে দশ আমি আমারটা বেচতাম না আপনি বেচতে বেচেন গেছেন কি রব যেন বলেন যাও একে সত্তর আমি বললাম হবে না একে সাতশো হবে না একে সাত হাজার হবে না একে সাত লাখ হবে না বেচবো না এটা আমার মাল আমি দিতাম না মানে আমি বেচতাম না সাত লাখ গনে গনে দিয়ে শেষ করে এবার শুধু বাড়াবো 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 বলো শুধু বাড়াবো 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 বাড়াবো এখান পর্যন্ত শেষ কত বছর কত বছর এক কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি সত্তর লাখ কোটি সত্তর কোটি কোটি সত্তর মিলিয়ন কোটি সত্তর বিলিয়ন কোটি সত্তর ট্রিলিয়ন কোটি তো শুধু বাড়াবো কতবার বললে শেষ হবে সুবহানাল্লাহ বলবেন না বিশ্বাস হয়েছে আমি বলবো রব্বুল আলামিন এতটা কেন দিবেন রব বলেন আমি না নিজেকে নাম রেখেছি গফুর নিজের নাম রেখেছি শাকুর আমি নিজের নাম রেখেছি কি গফুর তুমি করেছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার গফুরের যোগ্যতা মতে তুমি করেছো তোমার যোগ্যতা মতে আমি দিব শাকুরের যোগ্যতা মতে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল